Good morning to all of you. And so, students, I hope everyone is ready for doing class just now. I would request all the students to turn off their cameras. Please turn off the camera and listen to me so that each and every student can see the class. Please turn off the cameras. Thank you very much. Okay, so students, before starting our English class, as we all know, still our festive mood has not gone off, right? We are going to celebrate Diwali, yes, and Diwali is the festival of light. So everyone, I wish happy Diwali. Each and every life may glitter with lots of lights, happiness, prosperity, and success in your life. I would also greet all my parents. I would thank them that you are always beside us to help our students to do our classes virtually. And happy Deepavali to all of you. And the most important things for my BMS champions. And what is that? So today I'm going to change little bit my language. Okay, I have been instructed to change my language. And that is, today I'm going to explain you something very easily in Bengali language. Tahle, students, amader festival mood ta to ekdom on hoye ache kintu obviously amader etao mone rakhte hobe je onek onek manush ache jara kintu ei festivals kono ekhono celebrate korar situation e nei jara hoyto 3 mash 4 mash age onek boro misup theke geche tader jibone hoyto onek kichu ghote geche onek poriborton esche thik ache তারা হয়তো অনেক মানুষ এখনো এমন পরিস্থিতিতে আছে যে তারা এই উৎসব জিনিসটাকে অনুভব করার মতন মানসিক পরিস্থিতিতে নেই আমরা উৎসব পালন করব অবশ্যই করব কিন্তু একটু সিম্পল ওয়েতে করব যাতে আমরা তাদেরকে যেন কষ্ট না দিই তাদের কোথাও এটা যেন মনে না হয় যে আমার বড় কষ্ট পৃথিবীতে অনেক সুখ আলো ঠিক আছে আলো জ্বালাবো দীপ জ্বালাবো জীবনের জ্বালাবো মানবিকতার জ্বালাবো নিজেদের জন্য নিজেদের জ্ঞানের আলোটা জ্বালাবো ঠিক আছে প্রদীপও জ্বালাবো টুনি লাইটস যতটা কম পারি আমরা জ্বালাবো ইউ নো দ্য রিজন আর আরেকটা জিনিস দ্যাট ইজ ইয়োর স্যানিটাইজার অ্যান্ড হোয়াট ইয়েস তোমাদের মাস্ক তোমাদের স্যানিটাইজার আর তোমাদের সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের SMS ফর্মুলাটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আমরা যেখানেই যাই মাস্ক পরে যাব আমরা যেখানেই যাই আমাদের স্যানিটাইজারটা যেন আমাদের সঙ্গে থাকে আর আমরা যেখানেই যাই সেখানেই যেন আমাদের দূরত্বতা বজায় থাকে ঠিক আছে তাহলে SMSটা আমাদের সাকসেসফুল হবে আমাদেরকে ফাইট করে তাড়িয়ে দিতে হবে তো করোনাটাকে করোনাকে হারাতে হবে তো একদম আর BMS চ্যাম্পিয়ন্সরা খুব সচেতন তাই তো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা সব চ্যাম্পিয়ন্সরা সবাই জানে যে বাড়ি থেকে কী করে বেরোতে হবে আর তারও আগে কি জানে তারও আগে জানে যে বাড়ি থেকে বেরোনোর সময় প্রয়োজন না হলে আমরা বেরোবো না আমরা বাড়িতেই দীপাবলি সেলিব্রেট করব ওকে আমরা বাড়িতেই দীপাবলি সেলিব্রেট করব কালী পুজো সেলিব্রেট করব বাড়ির মিষ্টি খাব বাড়িতে আনন্দ করব কাউকে আমরা দুঃখ দেব না পারলে আমরা হাসি ফুটিয়ে দেব তাদের মুখে যাদের মনে হচ্ছে যে তাদের জীবনে কষ্ট আছে ঠিক আছে আমরা দূরের থেকেও আমরা সবাই মিলে আনন্দ করব সো Happy Deepavali to all of you and enjoy your festival safely. Okay?
enjoy your festival safely. ব্র্যাকেটটা বাইরে যে ব্র্যাকেটটা আছে ওটা, এনজয় ইয়র ফেস্টিভ্যাল সেফলি। ওকে, সবসময় মনে রাখবে যে তোমাকে তোমার হেলথের খেয়াল রাখতে হবে, তোমাকে তোমার হেলথের খেয়াল রাখতে হবে, তোমাকে তোমার সব সময় তোমার ফ্যামিলির কেয়ার করতে হবে, ঠিক আছে? আমাদের ফ্যামিলিতে যদি কেউ ভুল করে বেরিয়ে পড়ে তাকেও কিন্তু আটকাতে হবে। ওকে, তো চলো, উই হ্যাভ অলরেডি ডান ইট, সো দিস ইজ দ্য থিং উই আর গোয়িং টু সি টুডে। সো আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই এটা দেখতে পাচ্ছ, রাইট? এটা বিএমএস চ্যাম্পিয়ন্সদের জন্যে, বিএমএস স্কুলের তরফ থেকে একটা ছোট্ট মেসেজ। ওকে স্টুডেন্টস, সো লেট আস অ্যান্ড দিস হ্যাজ বিন ডান by our art teachers. One more message, okay, we will paint a shreel. Okay, so this has been done by our art teachers. This is the message given to all our PMS students, so take care of this one. Okay, ma'am. Thank you, ma'am. So, I hope everyone understood that how much BMS and BMS champions and teachers are conscious. So let us start with our class now. So we were with the revision portion, and if you are having any queries regarding this one, okay, so nice of you. So even I accept your wishes, your greetings. Happy Diwali, my sweet students, and all of you, please maintain these safety rules. You will maintain it, na? And you will also take care of the pollution also. দেখছো যে কত প্রদূষণ বাড়ছে, তা আমরা একটু চেষ্টা করব এবারে জন্য আমরা একটু কম কম বাজি পোড়াই, ঠিক আছে? আমরা যদি একটু কম বাজি পোড়াই তাহলে ধোঁয়া একটু কম হবে। আমরা সবাই যদি একটু একটু করে ধোঁয়া কমিয়ে দিই তাহলে ভাবো তো পলিউশন কত কমে যাবে, তাই না? কত ভালোভাবে আমরা নিঃশ্বাস নিতে পারবো। তা আমাদের নেচারের প্রতি যে আমাদের রেসপন্সিবিলিটিসগুলো আছে সেটাও যেন আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে? চল তাহলে এবারে আমরা আমাদের ক্লাস শুরু করি। ওকে, দা লেট ইস কাম টু আওয়ার ইংলিশ ক্লাস। ওকে, সো ইটস রিভিশন টাইম। সো টুডে উই আর গোয়িং টু ইউজ অফ হোয়াট ইজ আর। ওকে, সো আই এম গোয়িং টু গিভ ইউ ফোর সেন্টেন্সেস। এভরি ওয়ান গেট রেডি উইথ ইয়ার পেন্সিল ইরেজার, অ্যান্ড উই আর গোয়িং টু গেট রেডি উইথ আওয়ার ফোর সেন্টেন্সেস। সো দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ, next number 2, and number 2 is
Number three. So the first sentence, the jug dash on the table. So you are having two options, is, are. Okay. So we are having two options, is and are. So you have to use either is or you have to use or. Are. The jug dash on the table. So I am receiving lots of answers, and Ashmita, Moyuk, Shansita, Prithviraj, Srijan, very nice. Siddhartho, everyone has given the answer. Is. Very good. So the jug is on the table. Whereas the second one is the flowers dash in the vase. The flowers dash in the vase. And now I am receiving the answer for the second one also. And oh, Shamantak, flowers, beta, more than one. Here the jug was only one. So when we are using is, the noun should be singular. And when the noun is plural, then we will use, yes, very good. So Shamantak, is it clear to you? Shamantak, is it clear to you, beta? Yes, very nice. And if still there is any confusion, you can go to the video library during the holidays are coming. So you can go to the video library and you can find out the video on is and are. Okay. And just go through the concept once more. Come on. So the flowers are in the vase. The flowers are in the vase. Now let us go for the third one. I hope everyone has completed number one. Number one has been completed. Let us go for number three. Write down number two. Till that time, I am writing over here number three and four. Okay? So you can complete each and every one. Come on. Here is number two and I am coming for number three. Number three is... So here comes your number third sentence, that is an egg dash in the basket. An egg dash in the basket. Very good. Very good. Because here I have written an, that means there is only one egg. And for one particular thing, we use is. An egg is in the basket. And number four. So here comes men dash sitting inside the hut. Men dash sitting inside the hut. Okay. Yes. Very good. Shashmit, please check your answer. Men dash sitting inside the hut. Here I have written men. M-E-N. That is more than one person, more than one, man, men. Singular is man, plural is men. So, Shashmit, please rectify your answer. Here comes men are. Okay. So, students, today I conclude my class over here and I will be back again with your science class. Bye-bye.